আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো। তো অনেকেই আছেন ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে না জানার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হন বা বিপদে পড়েন বা ফেসবুক লক হয়ে যায় বা হ্যাকিংয়ের শিকার হয়। এবং অনেক সেটিংস না জানার কারণে আমরা ফেসবুকটা সুন্দরভাবে উপভোগ করতে পারি না। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রথম বিষয়টি নিয়ে, কিভাবে ফেসবুকে সেফ ব্রাউজিং করা যায়। অর্থাৎ ফেসবুকে আমরা দেখি বিভিন্ন ধরনের, বন্ধুরা বিভিন্ন ধরনের ভিডিও লিংক শেয়ার করে, সেই লিঙ্কগুলা আমরা দেখতে অনেক সময় ফেসবুকে বিপদের সম্মুখীন হই। আর তাহলে কিভাবে সেফ ব্রাউজিং করা যায় ফেসবুক, সেই বিষয়টা এখন আমরা দেখি। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। তারপরে আমাদের প্রোফাইল, আমাদের ডান পাশে আমাদের যে প্রোফাইল দেওয়া আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করব। সেখান থেকে সেটিংসে ক্লিক করব। সেখান থেকে নিচের দিকে চলে যাব। সেখানে সিকিউরিটি অপশনের সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। সেখান থেকে একটু নিচের দিকে যাব। সেখানে অ্যাডভান্স অপশনের সেভ ব্রাউজিং অপশনে ক্লিক করব। সেখানে সেভ ব্রাউজিং, আমার তো এখানে সেভ ব্রাউজিং অপশনে ক্লিক করা আছে। আপনারা এভাবে ক্লিক করে ব্রাউজিংটাকে সেভ করে দেবেন, তাহলে আপনারা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা হ্যাকিংয়ের শিকার হবেন না। এবার আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হলো অনেক সময় আমরা বিভিন্ন লিংকে ভিডিও দেখি ফেসবুকের ভিতরে। তাই অনেক সময় সেই ভিডিও 5 মিনিট 10 মিনিট দেখার পরে আমাদের অন্য কোনো কাজে চলে যাই, তখন পরে এসে সেই ভিডিওটি খোঁজাখুঁজি পরেও আর খুঁজে পাই না। তো আমরা এখন দেখব কীভাবে আমরা একটি ভিডিও সেভ করে রাখতে পারি এবং আমাদের হারিয়ে যাওয়া ভিডিওটিও কীভাবে খুঁজে পেতে পারি। তাহলে আবার এটা করতে হলে আমাদেরকে ফেসবুকে আসতে হবে। তারপরে আমাদের ওয়াচ অপশনে ক্লিক করতে হবে। ওয়াচ অপশনে ক্লিক করলে পাশে যে প্রোফাইলের ছবিটা আছে কালো করা, সেই প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। সেখানে যে হিস্টোরি আছে সেই হিস্টোরিতে ক্লিক করলেই আপনি আপনার দেখা ভিডিওগুলো সেখানে দেখতে পারবেন। হিস্টোরির ভিতরে আছে, সেটা হারিয়ে যাবে না, সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যদি আমরা কোনো ভিডিও সেভ করে রাখি, সেই সেভ করা ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাবো। আমাদের সেভ করা ভিডিওটি বা সেভ করা ভিডিও না, সেভ করা বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা কীভাবে সেভ করব আমরা সেটা দেখি। আমরা যে কোনো একটা পোস্টের ডান পাশে কোনো চিহ্নের আগে 3 ডট দেওয়া আছে, এই 3 ডটের উপর ক্লিক করব যে সেই পোস্টটি ভালো লাগে। তারপর উপরে সেভ পোস্ট, প্রথমে যে সেভ পোস্ট আছে সেই পোস্টটা আমরা ক্লিক করব, তাহলে পোস্টটি সেভ হয়ে যাবে। এবং সেখানে আমরা আমাদের নিজের ইচ্ছে মতো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেখানে সেভ করতে পারি। যেমন আমি এখানে অনেকগুলা ক্যাটাগরি করে রাখছি, আমি আমার ইচ্ছা মতো এই ক্যাটাগরির ভিতর সেভ করে রাখতে পারি। তো এইভাবে সেভ করে আমরা ওয়াচ অপশনে গিয়ে তারপরে এই প্রোফাইলে ক্লিক করে এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করলে আমরা সেই ভিডিওগুলো এখানে দেখতে পাবো।
এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, অনেক সময় আমাদের অনেক পেজের পোস্ট ভালো লাগে, সেই পোস্টটা আমরা পেতে চাই। অনেক সময় অনেক পোস্ট আসার কারণে সেই পোস্ট অনেক নিচে চলে যায়, যার কারণে সেটা আমরা খুঁজে পাই না। তো কিভাবে আমার পছন্দের পোস্ট থেকে নোটিফিকেশন পাবো সেটা এবার দেখবো। আমরা অনেকে কী করি, অনেক পোস্টের নিচে ফলোয়িং বা অ্যাপ লিখে রাখি, কিন্তু তার চেয়ে যদি আমরা একটা পোস্টে গিয়ে, যেমন আমি যদি দেখাই এখানে যে পোস্টটা আছে, এই পোস্টটা যদি আমি থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করে একটা পপ আপ মেনু চলে আসবে, সেই পপ আপ মেনু থেকে এখান থেকে এই যে টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট, একদম নিচের দিকে কপি লিঙ্কের উপরে টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট, এখানে ক্লিক করে রাখি, তাহলে আমাদের পোস্টের নোটিফিকেশন পেয়ে যাব। যখনই কোনো পোস্ট এখান থেকে আসবে, এই পেজ থেকে আসবে, তখন আমরা নোটিফিকেশন পেয়ে যাব। আবার যদি এই পোস্ট থেকে আমরা নোটিফিকেশন না চাই, তাহলে আবার থ্রি ডটে ক্লিক করব, সেখান থেকে এই টার্ন অন নোটিফিকেশন যখন আমরা করে রেখেছি এখন, তাহলে আবার ক্লিক করব, সেখান থেকে টার্ন অফ নোটিফিকেশন করে দেবো, তাহলে এখান থেকে আর কোনো পোস্ট আমাদের পেজে আসবে না। এরপরে আমরা আরেকটি সেটিংসে যাব, সেটা হলো আপনার পোস্টে কে কত লাইক করলো, কমেন্টস করলো, তা অন্য কেউ দেখতে পারবে না, বা কী রিয়াকশন করলো সেটাও যাতে দেখতে না পারে, সেজন্য কী করতে পারি আমরা সেটা এখন দেখব। তো সেজন্য আমরা প্রথমে প্রোফাইল সেটিংয়ে যাব, প্রোফাইল সেটিংয়ে গিয়ে সেটিংয়ে যাব। তো সেখান থেকে প্রোফাইল সেটিং, এখান থেকে প্রোফাইল সেটিংয়ে যাবেন। প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখবেন রিয়াকশন প্রিফারেন্সেস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেয়া আছে, আপনার এখান থেকে নিচের অপশনটা অন করে দেবেন, তাহলেই আপনার রিয়াকশন আর অন্য কেউ দেখতে পাবে না। এখন আমরা আরেকটি সেটিং নিয়ে কথা বলবো, যে সেটিংটা আপনার ফেসবুককে রাখবে নিরাপদ। বিভিন্নভাবে অনেক সময় আমরা ব্লক খাই, অথবা আমাদের আইডি বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায়। তা আপনি চাইলে আপনার পছন্দের ফ্রেন্ডসের মধ্যে থেকে 3 থেকে 5 জনকে অ্যাড করতে পারবেন বাঁচার জন্য, যাতে পরবর্তীতে আপনার ওই ফ্রেন্ডসের মাধ্যমে আপনার আইডি রিকভার করতে পারেন। তো দেখি আমরা কিভাবে করবো। আবার আমরা প্রোফাইল সেটিংয়ে যাব, প্রোফাইল সেটিংয়ে গিয়ে সেখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। তারপর আবার এখান থেকে সেটিংয়ে যাব, সেখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড লগইনে যাব। সেখান থেকে চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট, এই অপশনে ক্লিক করব। তো সেখান থেকে দেখুন আমি আমার 3 জন বন্ধুকে এখানে অ্যাড করে রেখেছি। আপনারা এইভাবে এক মানে 5 জনকে পর্যন্ত অ্যাড করে রাখতে পারবেন। এখানে এডিট বাটনে ক্লিক করে আপনারা আপনার প্রিয় বন্ধুদেরকে এখানে অ্যাড করে দিয়ে ডান করে দেবেন, তাহলেই আপনাদের প্রোফাইল সেটিং হয়ে যাবে। আর আপনাদের ফেসবুক আইডিতে কোনো সমস্যা হলে এই বন্ধুদের আইডির মাধ্যমে আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন। এবার আমরা দেখব মেসেঞ্জারের একটি সেটিং। তো মেসেঞ্জারে যারা কনভারসেশন বা বন্ধুর সাথে আলাপ আলোচনা সেগুলো লক করে রাখতে চান, বা কেউ না দেখুক বা হাইড করে রাখতে চান, তাহলে আপনাকে
প্রথমে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি যার সাথে কথোপকথন হাইড করতে চান আপনি তার প্রোফাইলের ছবির উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরলে এখানে আর্কাইভ নামে প্রথম যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে তার কনভারসেশন আর দেখা যাবে না, কেউ দেখতে পারবে না। আপনার যখন আবার প্রয়োজন হবে তখন আপনি এই সার্চ বাটনে তার নামটি লিখলে আবার সে চলে আসবে, তখন আপনি আবার সেখান থেকে তার কনভারসেশন দেখতে পাবেন। তো এইভাবে আমরা কনভারসেশন অন্যের হাত থেকে রক্ষা করার জন্য আর্কাইভ করে রাখতে পারি মেসেঞ্জারে, যেটা অনেক সময় আমাদের অনেক কাজে লাগে এবং অন্যের কাছ থেকে নিরাপদ থাকা যায়। আমরা ফেসবুকের কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং যদি আপনারা আমার এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন, তাহলে আমি পরবর্তীতে ফেসবুকের আরও বিভিন্ন সেটিংস নিয়ে আপনাদের সাথে আরেকটি